গুড মর্নিং প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। তো অনেকদিন পর তোমাদের সাথে আমি আমার আজকে বিজ্ঞান ক্লাসে উপস্থিত হলাম। তো আজকে আমরা যে পাঠটা শুরু করতে যাচ্ছি সপ্তম অধ্যায়ের উপরে, সপ্তম অধ্যায় পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আমাদের এই সপ্তম অধ্যায়ের পাঠে আমরা পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব এটা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবা। তো প্রথমে আমরা এখানে জানব পদার্থ কি। পদার্থ কি, প্রথম প্রশ্নটা হলো পদার্থ কি। তোমরা নিশ্চয়ই জানবা যে পদার্থ হলো, আমরা সাধারণত বস্তু বলি, যেটা হচ্ছে পদার্থ। অর্থাৎ আমাদের এই পৃথিবীতে অসংখ্য লক্ষ লক্ষ অগণিত পদার্থ বা বস্তু বিরাজমান। তো আমরা পদার্থের সংজ্ঞা হিসেবে বলতে পারি কি, যে যা আয়তন আছে, নির্দিষ্ট আয়তন আছে, জায়গা দখল করে, ওজন আছে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে আমরা পদার্থ বলি। আমরা একটা এই যে আমি যে বোর্ডটায় লিখছি, এই বোর্ড অর্থাৎ এটা হোয়াইট বোর্ড, এটা একটা পদার্থ বা বস্তু। এর দেখো এর একটা নির্দিষ্ট আয়তন আছে, একটা নির্দিষ্ট ওজন আছে, একটা আকার আছে, এর জায়গা দখল করে এবং যদি বল প্রয়োগ করি তাহলে বাধা সৃষ্টি করে। ঠিক তেমনি আমাদের এই পার্থিব জগতে যে পদার্থ বা বস্তুগুলো আছে, সেই পদার্থের গুণাগুণ বা বৈশিষ্ট্যের ভিত্তিতে পদার্থকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো আমরা সাধারণভাবে কি, কঠিন, তরল আর গ্যাসীয়, অর্থাৎ তিনটা পদার্থ পদার্থের প্রকার, পদার্থের প্রকার এখানে পদার্থ, আমরা পদার্থকে অবস্থা বা তার পারিপার্শ্বিক প্রভাব, এই অবস্থা এবং পারিপার্শ্বিক প্রভাবের ক্ষেত্রে আমরা পদার্থকে তিন স্টেজ অর্থাৎ তিনটা ধাপে আমরা দেখতে পাই। একটা কি কঠিন অবস্থায়, একটা তরল অবস্থা এবং একটা গ্যাসে। সেখানে প্রথম ধাপটা হল কঠিন, দ্বিতীয়টা হল তরল এবং তিন নম্বরটা গ্যাসীয়। আমরা আজকে পদার্থের এই যে প্রকারভেদ অর্থাৎ অবস্থাভেদ, অবস্থা অর্থাৎ একটা পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, অর্থাৎ অবস্থার উপর ভিত্তি করে পদার্থের প্রকারভেদ। অবস্থার উপর করে পদার্থের প্রকারভেদ। এই কথাটা আমরা একটু বলব যে আমরা পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, অবস্থাভেদ অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয়। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা আরো একটু বলতে চাচ্ছি যে যার ওজন আছে নির্দিষ্ট, আয়তন আছে, আকার আছে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, তাকে আমরা পদার্থ বলব।
এই পদার্থের যে তিনটা অবস্থা, কঠিন, তরল আর গ্যাসীয়। আমরা জানি যে একটা পদার্থ বা একটা বস্তু কতগুলো অণু বা পরমাণু সমষ্টি। তোমাদের আমি আগের অধ্যায়ে একটু ধারণা দিচ্ছিলাম যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু, এবং এই পরমাণুগুলো একত্রিতভাবে তৈরি হয় অণু। যেমন আমি একটা কঠিন পদার্থ যদি বলি বরফ, তো বরফটা হচ্ছে কঠিন পদার্থ। এই বরফ একখণ্ড বরফের ভিতরে অনেকগুলো পরমাণু আছে, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু। অর্থাৎ আমরা এটা যদি সংকেত হিসেবে লিখে একটা রাসায়নিক সংকেত আছে H2O, সেখানে দেখো এই বরফ হচ্ছে পানি, পানি এবং জলীয় বাষ্প। কঠিন অবস্থায় আমরা এটাকে বরফ বলছি, যখন তরল এটা আমরা পানি বলছি, এবং যখন এটা বাষ্প আকারে থাকছে সেটাকে আমরা গ্যাসীয় বলছি। তো আমি এখানে এই বরফ বা পানি বা জলীয় বাষ্প, জলীয় বাষ্প, তো এই একটা পদার্থের দেখো তিনটা রূপ আছে। অর্থাৎ পানি একটা পদার্থ, পানিকে আমরা কি পদার্থ বলছি, তরল পদার্থ বলছি। তো এই তরল পদার্থ অবস্থা ভেদে তার কয়টা রূপ পাচ্ছে আমি, অর্থাৎ পানিটা তিন অবস্থায় থাকতে পারছে। এক স্বাভাবিক চার ধর্ম, সে তরল অবস্থায় পানি তরল, তারল্য ধর্ম। এবং একে যখন আমি বাহ্যিক প্রভাব, এই অধ্যায়টা আমাদের কিন্তু পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, তো তরল পদার্থ পানি, এই পানিটাকে যদি আমি একটু তাপ দিই, অর্থাৎ হিট টেম্পারেচার দিই, তাহলে কি হয়ে যাবে, ও আস্তে আস্তে কিন্তু উত্তপ্ত হবে, অর্থাৎ ফুটতে শুরু করবে। এবং আমরা জানি যে পানি, বরফ আর জলীয় বাষ্প, এই তিনটা অবস্থাভেদ, একটা পদার্থের অবস্থাভেদ। তো প্রথম অবস্থায় দেখা যাচ্ছে আমি তরল অবস্থা যখন ওকে তাপ দিচ্ছি, তখন আস্তে আস্তে ফুটতে ফুটতে ও কিন্তু তরল আর থাকছে না, আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কঠিন থেকে যখন বরফ থেকে তরল হচ্ছে, তরলকে তাপ দিয়ে আস্তে আস্তে গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে, তাহলে গ্যাসে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এই পানিটা তখন তরল আর থাকছে না, একটা নির্দিষ্ট তাপমাত্রায়ও কিসে পরিণত হচ্ছে, গ্যাসে পরিণত হচ্ছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা একটু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি পায়, তাহলে পানি কিন্তু ফুটতে শুরু করে এবং সে বাষ্পভূত হতে শুরু করে, বাষ্প পরিণত হয়, অর্থাৎ তখন তার রূপটা চেঞ্জ হয়ে যায়। এবার ওই বাষ্পটা যদি তুমি পুনরায় দেখা যাচ্ছে ওই বাষ্পটাকে যদি শীতল করো, অর্থাৎ ঠান্ডা করো, টেম্পারেচারটাকে কি করে দাও, কমিয়ে দাও, তাহলে কি হবে, ওই জলীয় বাষ্পটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে, এবং এক সময় দেখা যাবে ও কিন্তু আবার তরলের রূপ নিতে থাকবে। এবং তরলটা যদি তুমি আরো টেম্পারেচার কমিয়ে দাও, তাপমাত্রা যদি আরো কমিয়ে দাও, তাহলে ওই তরলটা তখন কি হয়ে যাবে, কঠিন পদার্থে পরিণত, অর্থাৎ সে বরফে পরিণত। তাহলে আমরা বুঝতে পারি যে একটা পদার্থ তিনটা অবস্থায় বিরাজ করে, যে কঠিন, তরল আর গ্যাসীয়। এবং এখানে আরেকটা অবস্থা আছে যা তোমরা পরে ক্লাসে গেলে জানতে পারবা, যে পদার্থ যখন কঠিন এবং গ্যাসীয় আর তরল, অর্থাৎ তরল থেকে যখন গ্যাসে পরিণত হয়, অর্থাৎ বাষ্পাকার হয়, তখন এর একটা মাঝামাঝি অবস্থা আছে, সেটাকে আমরা প্লাজমা অবস্থা বলি। এই ধারণাটা তোমরা উপরের ক্লাসে যে তোমরা শিখবা, তোমাদের শেখানো হবে, কিন্তু এখন যে ধারণাটা তোমরা নিবা, যে আমরা আমাদের পাঠ্যসূচি অনুযায়ী যে পদার্থের অবস্থাভেদে একটা পদার্থ এখানে তিন ধরনের, কঠিন, তরল, বায়বীয়, আমরা এই পদার্থগুলোর বৈশিষ্ট্য, এই পদার্থগুলোর কেমন ধর্ম আছে, এটা সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে যে কথাটা বললাম যে কঠিন, বরফ কঠিন, একে তাপ দিলে সে তরলে পরিণত হচ্ছে, এই তরলকে যদি তুমি আরো তাপ দাও, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও পানি, তাহলে সে গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। পুনরায় দেখা যাচ্ছে ওই গ্যাসীয় পদার্থটা, অর্থাৎ যদি তুমি ঠান্ডা করো, যে প্রক্রিয়াটার নাম হচ্ছে শীতলীকরণ, অর্থাৎ গ্যাসকে ঠান্ডা করে তুমি আবার পুনরায় তরলে পরিণত করে দিবে। এবং ওই তরলকে যদি আরো ঠান্ডা করো, অর্থাৎ নিম্ন তাপমাত্রায় আনো, মাইনাস সেলসিয়াস চলে আসে, তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে সে কঠিন আবার বরফে পরিণত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পদার্থ বুঝলাম কি, যে পদার্থের নিশ্চয় একটা নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, যে জায়গা দখল করে এবং চাপ প্রয়োগ করলে হব।
বল প্রয়োগ করলে যেটা এটা বাধার সৃষ্টি করে। ঠিক তেমনি এই যে অবস্থা ভেদে যে কঠিন তরল আর গ্যাসীয়, তো আমি তোমাদের একটা কথা যেটা বলতে গিয়েছিলাম যে H2O কথাটা লিখেছিলাম, পানি, অর্থাৎ এখানে বরফ, পানি এবং জলীয় বাষ্প, এই যে তিনটা অবস্থা, এই অবস্থাকে আমরা কিন্তু একটা সংকেতের মাধ্যমে দেখাতে পারি, সেটা হচ্ছে H2O, অর্থাৎ H2Oটা পানি, H2Oটা জলীয় বাষ্প, আর H2Oটা বরফ। এখন আমি যে পরমাণুর কথাটা বলছিলাম তোমাদের, যে প্রতি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর সমন্বয়ে গঠিত, এই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু, এই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দেখা যাচ্ছে এখানে যে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো মৌলিক পদার্থ, অর্থাৎ দুটি মৌল, এই দুটো মৌল একত্রিত ভাবে তৈরি হয়েছে পানি, তো যার সংকেত H2O, অর্থাৎ আমরা এটা জলীয় বাষ্প বলবো, বরফ বলবো বা পানি বলবো। তো এখানে হাইড্রোজেন H প্রতীক, এখানে দুটো পরমাণু, অক্সিজেন এখানে পাশে, এটা আমি বাই দিচ্ছি একটু বলবো, এখানে নাই মানে এখানে একটা পরমাণু বিদ্যমান, অর্থাৎ তিনটা পরমাণু এখানে আছে, হাইড্রোজেনের দুটো, অক্সিজেনের একটা, অর্থাৎ টোটাল তিনটা পরমাণু আছে, এই তিনটা পরমাণু একত্রিত ভাবে এক অণু পানি তৈরি হয়েছে, এক অণু, এক অণু পানি। তো শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করবে যে এক অণু পানি, এই এক অণু পানি এর ভিতরে পরমাণু আছে কিন্তু তিনটা পরমাণু আছে, হাইড্রোজেনের দুটো, অক্সিজেনের একটা। তাহলে এই পরমাণুগুলো দেখো একত্রিত ভাবে অবস্থান করে একটা যৌগ তৈরি হচ্ছে, অর্থাৎ একটা পদার্থ, একটা বস্তু, একটা ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। তোমরা যে কোনো পদার্থকে যদি ভেঙে টুকরো টুকরো করো তাহলে সেখানে তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র একক পাওয়া, সেই ক্ষুদ্র ক্ষুদ্র একক হলো পরমাণু, আর ওই পরমাণুগুলোকে যখন একত্রিত ভাবে আমরা দেখছি তখন সেটাকে আমরা অণু বলছি। তাহলে আমরা কঠিন পদার্থ এখানে বুঝলাম যে কঠিন তরল গ্যাস প্রত্যেকটা পদার্থ বা বস্তুর ভিতরে কি আছে, পরমাণু আছে। তো এখানে আমরা এই পদার্থগুলোর বৈশিষ্ট্য আমরা ছোট ক্লাসে, আমরা নিচের ক্লাসে কিন্তু কম বেশি শিখে আসছি যে পদার্থ তিন অবস্থায় থাকে, কঠিন তরল আর গ্যাসীয়। তো এখানে এই পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব যে কঠিন পদার্থ, কঠিন পদার্থের অণু পরমাণু, যে এই অণু পরমাণুগুলো, অর্থাৎ একটা পদার্থ কী দ্বারা তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু, তা কঠিন পদার্থের পরমাণুগুলো অর্থাৎ পরস্পরের সাথে যে বন্ধন শক্তি, পরমাণুর যে বন্ধন, এটা খুব দৃঢ়ভাবে দৃঢ়ভাবে থাকে বলে এটাকে আমরা কঠিন পদার্থ বলে থাকি। এবং তরলে যখন থাকে তখন এই পরমাণু বন্ধন শক্তি, এই আকর্ষণ বন্ধন শক্তি, এই রাসায়নিক বন্ধন, এই শক্তিটা কিন্তু দুর্বল থাকে, অর্থাৎ দুর্বল থাকার কারণে অণু পরমাণুগুলো দূরে দূরে অবস্থান করে, একটু দূরে, কঠিন থেকে একটু দূরে, তাই সেই অবস্থাকে আমরা তরল বলি। আবার এই অণু বা পরমাণুগুলো যখন অনেক দূরে দূরে অবস্থান করে তখন আমরা পদার্থের একটা অবস্থা পাই, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তো এই তিন অবস্থা পদার্থের, এই অবস্থা ব্রাহ্মণ তার অণু পরমাণু গঠন, অণু যখন পাশাপাশি অবস্থান করছে দৃঢ়ভাবে বন্ধনে আবদ্ধ থাকছে তখন সেটাকে কঠিন বলছি, যখন একটু দূরে দূরে অবস্থান করছে তখন সেটা কঠিন থাকছে না, তখন সেটা কি তরল হয়ে যাচ্ছে, লিকুইড হয়ে যাচ্ছে, এবং যখন আরো দূরে দূরে অবস্থান করছে তখন সেটা অলরেডি গ্যাসীয়তে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে পদার্থের এই যে তিন অবস্থা, এটা কিন্তু এর প্রভাব আছে, কিসের প্রভাব, বাহ্যিক প্রভাব, অর্থাৎ কি প্রভাব, এখানে আমরা বলছি পদার্থের বৈশিষ্ট্য বাহ্যিক প্রভাব, অর্থাৎ বাহ্যিক প্রভাবটা এখানে তাপের প্রভাব বিরাজ করছে, একটা কঠিন পদার্থকে তুমি তাপ দেওয়ার ফলে সে আস্তে আস্তে তরল হচ্ছে, তরলকে তাপ দেওয়ার ফলে সে কি হচ্ছে, গ্যাসীয় হচ্ছে, এবং গ্যাসীয় পদার্থকে যখন তুমি পুনরায় আবার তরল কিংবা কঠিনে আনতে চাচ্ছ তখন কিন্তু তোমার তাপটা মাইনাসে চলে আসছে, অর্থাৎ মাইনাস করে, অর্থাৎ শীতলীকরণ প্রক্রিয়া, অর্থাৎ তাপমাত্রাটা, টেম্পারেচারটা কমিয়ে এনে তারপরে কি করতে হচ্ছে, ওই পদার্থটা পুনরায় অবস্থায় ফিরে আনা হচ্ছে। তাহলে এখানে বাহ্যিক প্রভাব বলতে আমরা কি বুঝছি, যে তাপের একটা প্রভাব পদার্থের উপরে বিরাজমান, তো এই তাপের প্রভাব এবং বাহ্যিক যেটা প্রভাব, এই প্রভাবের ভিত্তিতে আমরা পদার্থের বৈশিষ্ট্য নির্ণয় করে থাকি। যে এই কঠিন পদার্থের, তাহলে আমি একটা কথা এখান থেকে ক্লিয়ার হতে পারছি যে কঠিন পদার্থের অণু বা পরমাণুগুলো পরস্পর থেকে একটু দূরে অবস্থান করে, এবং সাধারণ যে আমরা নিচের ক্লাসে তোমরা যেটা শিখছো যে কঠিন পদার্থের কি আছে বলো তো, নির্দিষ্ট আকার এবং আয়তন।
ওজন আছে, ওজন আছে, জায়গা দমন করে, বল করে করলে বাধার সৃষ্টি করে পদার্থের যে বৈশিষ্ট্য, তাহলে কঠিন পদার্থ কিন্তু প্রত্যেকটা পদার্থের ঠিক একই সেম বৈশিষ্ট্য না, তরলের যে বৈশিষ্ট্য গ্যাসীয় তার থেকে একটু ভিন্ন কঠিনের একটু। দেখো কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার আছে, একটি নির্দিষ্ট আয়তন আছে, জায়গা দখল করে, এরকম কিছু সাধারণ বৈশিষ্ট্য। এই কঠিন পদার্থকে অনেক তাপ দিতে হয়, ওকে যদি তরলে পরিণত করতে গেলে অর্থাৎ যে গলনাঙ্ক, অর্থাৎ যে তাপমাত্রায় পদার্থটা গলে তরলে পরিণত হয় সেটা সেই পদার্থের গলনাঙ্ক, অর্থাৎ কঠিন পদার্থের গলনাঙ্কটা অনেক বেশি। তরলের ক্ষেত্রে দেখো তরলের কিন্তু নির্দিষ্ট একটা আয়তন আছে, কিন্তু তরলের কোনো আকার নেই। কেমন, তুমি এক গ্লাস পানি, অর্থাৎ ওই এক গ্লাস পানি তুমি পরিপূর্ণ একটা গ্লাসে পানি রাখছো। এবারে এক গ্লাস পানি যদি তুমি একটা থালের উপরে ঢেলে দাও, সম্পূর্ণ পানিটা যদি, তাহলে দেখা যাচ্ছে ওই পানিটা কী করছে, থালের যে আয়তন অর্থাৎ আকার আকৃতি, পানিটা ওই থালের আকার আকৃতির সম পরিমাণ জায়গা দখল করে নিচ্ছে ওর আয়তন হিসেবে। তাহলে দেখো যখন গ্লাসে রাখছি তার আকার বা আয়তন একরকম, যখন থালে রাখছি তখন তার আকার বা আয়তন আরেক রকম হয়ে যাচ্ছে, অর্থাৎ আকার আকৃতি ভিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার তরল পদার্থ আকার নির্দিষ্ট আকার বা আয়তন তার এখানে বিরাজমান নাই, কিন্তু কঠিন পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে তরলের যেটা। গ্যাসীয় পদার্থের পদার্থ নির্দিষ্ট আকার আয়তন ওটাও কি আছে, তরল গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সিলিন্ডার, আমরা দেখো বাসাবাড়িতে বসে কিন্তু গ্যাসের চুলায় রান্না করা হয়, তোমরা দেখবে একটা সিলিন্ডারের ভিতরে কোনোটায় দেখা যায় 12 কেজি 12.5 কেজি এরকম, আর বড় বড় যে সিলিন্ডারগুলো আছে ওখানে 20 কেজি 25 কেজি বা তার বেশি পরিমাণ গ্যাস, কিন্তু ওখানে সিলিন্ডারে প্রেশার দিয়ে অর্থাৎ চাপ দিয়ে ঢুকুন। তাহলে গ্যাসীয় পদার্থ, এবার ওই গ্যাসটাকে যদি তুমি কোনো খোলা পরিবেশে ছেড়ে দাও, তাহলে দেখা যাচ্ছে পুরো পরিবেশটা কিন্তু গ্যাসীয় ভাব হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আয়তনের পাত্রে তুমি রাখছো ওই গ্যাসটা সেই আয়তন, অর্থাৎ ওখানে কি পরিবর্তনটা হচ্ছে যে ওখানে গ্যাসীয় পদার্থের যে অনুকর্মণগুলো, ওই অনুকর্মণগুলো একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, অর্থাৎ নিজেরা প্রসারিতভাবে অবস্থান করছে, তাই তার আকার আয়তনও প্রসারিত হচ্ছে। তবে নির্দিষ্ট আকার আয়তন কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না, যেখানে রাখা হচ্ছে যে পাত্রে রাখা হচ্ছে যে পরিবেশে রাখা হচ্ছে সেই পরিবেশের যে আকার আয়তন অবয়ব আকৃতি সেইটাই ধারণা করছে। তো তোমরা এখানে এই তিনটা পদার্থ, এই তিনটা পদার্থ সম্পর্কে আমরা কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ, যে এখানে অনুকরণ যে কথাটা বললাম একটু খেয়াল রাখবা, যে একটা পদার্থ মাত্রই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু, আর এই পরমাণুগুলো একত্রিতভাবে তৈরি করে অণু। তো কঠিন পদার্থের অনুকরণগুলো কী থাকে, একটু দৃঢ়ভাবে বন্ধনে আবদ্ধ থাকে, যার কারণে এটা দৃঢ় হয় কঠিন পদার্থটা অনেক, এবং এটার নির্দিষ্ট আকার আয়তন থাকে। তরল পদার্থ এটার অনুকরণগুলো অর্থাৎ একটু দূরে দূরে অবস্থান করে, যার কারণে একটু একটু আমরা ঢিলা বা লুজ টাইপের বলি, যেটা লুজ কানেকশন বলে না, খুব দৃঢ়ভাবে আটকে আছে আর একটু হালকা, তাহলে হালকাভাবে থাকে অনুকরণগুলো যেটা তরল, এবং এর থেকে যখন বেশি অবস্থান করে তাপের প্রভাব যখন পায় তখন এই অনুকরণগুলো একদম ছুটে বিভিন্ন দূরত্ব অবস্থান করতে থাকে, এবং এই যে দূরত্ব অবস্থান করা এটাকে আমরা গ্যাসীয় অবস্থা বলি একটা পদার্থ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই তিনটা পদার্থ কঠিন তরল আর গ্যাসীয় এই তিনটা পদার্থের বৈশিষ্ট্য তোমরা বাসায় একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবা, দেখার চেষ্টা করবা, এবং আমি তোমাদের কাছ থেকে আশা করবো যে এই তিনটা পদার্থের বৈশিষ্ট্য তোমরা বাসায় পড়ে অর্থাৎ নিজেরা কীভাবে বুঝছো সেটা একটু লিখবা, এবং এইটাই তোমাদের HW বা হোমওয়ার্ক হিসেবে থাকবে, যে পদার্থের তিনটা অবস্থা কঠিন তরল যে তিন অবস্থা থাকে, এই তিন অবস্থা তিনটা পদার্থের তিনটা বৈশিষ্ট্য তোমরা সলভ করবা। আর পদার্থ কি এটুকু তোমাদেরকে বললাম, এটা তোমরা ছোট ক্লাসে পড়ছো, আমি আবারও বলছি, যার ওজন আছে আয়তন আছে অর্থাৎ নির্দিষ্ট করে বলতে হবে, যে নির্দিষ্ট ওজন আছে আয়তন আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে, যা সেটা হলো পদার্থ। এবং অবস্থা ভেদে পদার্থ আমরা তিনটা রূপ পাচ্ছি, কঠিন তরল এবং গ্যাসীয়। কঠিন, কঠিনের উদাহরণ হিসেবে আমরা বরফ আনলাম, তরল হিসেবে আমরা পানি আনছি পানি, আর গ্যাসীয় বলতে গ্যাস অর্থাৎ জলীয় বস্ত্র গ্যাস, যেমন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এগুলো সবই গ্যাসীয় পদার্থ, কেরোসিন পেট্রোল তেল পানি এগুলো তরল পদার্থ, এবং কঠিন পদার্থ তো আমাদের চেয়ার টেবিল বই খাতা যতগুলো আছে এগুলো তোমরা উদাহরণ এবং চারটে করে বৈশিষ্ট্য, এটা তোমরা নিজেরা থেকে নিজের মনের থেকে তৈরি করবা, যে এই
তিনটা পদার্থের চারটে করে বৈশিষ্ট্য দেখো, তিনটি পদার্থের চারটি করে বৈশিষ্ট্য সুন্দর থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।